হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঈশ্বরের কৃপায়। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কর্মযুদ্ধে লেগে পড়েছি। আজ হচ্ছে শুক্রবার, তো মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, তারপরে বাদবাকি কর্মযুদ্ধ শুরু করতে চালু করে দিয়েছি। পুরো ভিডিওটার সাথে থেকো আর একদম স্কিপ করো না। আর প্রতিদিনের মতন আজকেও রিকোয়েস্ট করব, যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। আর পুরনো সকল বন্ধুদের অনেক অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। পুরো দিনটা কিভাবে কাটে আমার, সারাটা দিন সংসার সামলে, বাচ্চা সামলে, সবটাই তোমাদের সাথে নিয়ে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে সকালবেলা থেকে মাথাটা বেশ ধরে গেছে, তার জন্য করে নিয়েছি আমার অস্ত্র। কালকে সন্ধেবেলা একটা চারিজন আমাকে খেতেই হয়েছে, এতটাই শরীরটা খারাপ করছিল। তো যাই হোক, বিছানা কদ্দুর পরিষ্কার করা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না, কালকে একটু চিকেন রয়েছে, তো ভাবলাম যে তাহলে একটু ডাল করবো, মসুর ডাল, আর একটু আলু ভাতে করবো, আর একটু ঢেঁড়স ভাজবো। ব্যাস এ বেলাটা হয়ে যাবে, ও বেলাটা আবার দেখা যাবে। ডিম তো বাড়িতে মজবুতই থাকে, তো রাত্রেবেলা ডিম দিয়ে কিছু একটা দিয়ে খাওয়া হয়ে যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। তো চলো, ভাতটা বসানো হয়ে গেছে, বাদবাকি চলো ডালটা বসাই, মসুর ডাল করবো, আর আলুটাও একদম ডালের মধ্যে দিয়ে একবারে প্রেশার কুকারে সিটি মেরে নিই। তো চলো, তোমরা পুরো ব্লগটার সাথে থাকো। আর একবার বলে দিয়েছি অলরেডি, তাও একবার বলছি, যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। যারা যারা আমার ভিডিও দেখছো, আমি কিন্তু তাদের ভিডিও গিয়ে ঠিক দেখে আসছি। তো চলো সাথে থাকো। ভাত বসিয়ে দিয়েছিলাম, মনে পড়ে গেল যে উচ্ছে সিদ্ধ দিতে হবে, তার জন্য উচ্ছে কেটে ভাতের মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দিলাম। আর ইন্ডাকশানেই আমি যথারীতি ভাত বসিয়ে দিয়েছি। তারপর ডাল বানাবো বলে মসুর ডাল আমি প্রেশারে দিয়ে দিলাম, আর মসুর ডালের মধ্যেই আমি আলু দিয়ে দেবো। তাহলে একবারেই আলু সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও সিদ্ধ হয়ে যাবে, কারণ গ্যাসের যা দিন দিন দাম পড়েছে, মানে এক মাসে দুটো গ্যাস নেওয়া মানে একটা ইম্পসিবল ব্যাপার হয়ে হচ্ছে। তার জন্য আমি ভাতটা চেষ্টা করি ইন্ডাকশানে বসাতে, তার জন্য একটু তাড়াতাড়ি আমি ভাতটা বসাই। তো এদিকে তিন চারটে বেশ আলু কেটে নিচ্ছি, আর আলুটাকে আমি এমনি করে হাফ করে কেটে ডালের মানে প্রেশার কুকারে দিয়ে দেবো, একসাথে সিদ্ধ করে নেব, তাহলে সুবিধা হবে, গ্যাসটা একটু সেফ হবে। প্যাকেট থেকে বের করে নিলাম বেশ কিছুটা ঢেঁড়স, অনেকটা ঢেঁড়স রয়ে গেছে, কারণ এই সপ্তাহে যে ঢেঁড়সটা কিনেছিলাম সেটা হাতই পড়েনি, এই আজ আমি প্রথম বের করলাম। বেশ অনেকটা করেই আমি ঢেঁড়স বের করে রাখলাম, কারণ শেষ করতে হবে। তো কাল বাদ দিয়ে পরশু দিনই আবার রবিবার আবার সাপ্তাহিক বাজার আসবে, তখন আবার সবজি রয়েই যাবে। তো এখন ঢেঁড়সটাকে ভালো করে কোচলে কোচলে ধুয়ে এখন জল ঝরাতে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপর কাটবো। ভাত বসানো হয়ে গেছে, ডালটা প্রেশার কুকারে যতক্ষণ না সিটি করবে ততক্ষণ কোনো কাজ নেই। আর ঢেঁড়স সিদ্ধ করা হয়ে গেছে, মানে সরি, ঢেঁড়স ধোয়া হয়ে গেছে, যতক্ষণ না জল ঝরবে ততক্ষণ ঢেঁড়স কাটতেও পারবো না, ঢেঁড়স ভাজতেও পারবো না। কি সাংঘাতিক একটা ঝামেলায় পড়েছি, মানে এখন কোনো কাজ নেই, আমি বসে আছি, আবার জলগুলো ভরে নিই, ভাবছি যে কী কাজ করবো, কারণ এখন বসে থাকলে না মনে হবে যেন বসেই থাকি, আর তখন আর কাজে মন থাকবে না। ওই জন্য ভাবছি জলগুলো ভরে নিই। আর একটা কর্নার আমি একটুকুনি সুন্দরভাবে সাজাতে চাইছি, একটা শোকেসের একটা কর্নার পয়েন্ট, যে জায়গাটা একটু মানে দেখলে পরে শান্তি লাগবে এরকম একটা চাইছি। তো ওটাই ভাবছি করবো, অনেকদিন ধরেই ভাবছি করবো, সন্ধ্যাবেলা হয় না আমাকে পড়াতে বসতে বসাতে হয়, তো ভাবছি তাহলে এখনই করি যতক্ষণ ওই দিকটা মানে না কমপ্লিট হচ্ছে। তো চলো যেটা করবো তোমাদের সাথে চলো দেখাই শেয়ার, ঠিক আছে? চলো তোমরা সাথে থাকো, তোমরা সাথে থাকলেই আমার এনার্জি থাকবে। এই দেখো, ইচ্ছা আছে
এখানে তো মা বাবাদের ফটোটা আছে, এই জায়গাটা না বড্ড ঘুচি টাইপের হয়ে গেছে, তো এই জায়গাটা আমার ইচ্ছা আছে ঠিক করার। এই বোতলগুলোকে আমাকে এখান থেকে সরাতে হবে, সরিয়ে ভাবছি এই যে এই জায়গাটা ঠিক করে এই জায়গাতে বোতলগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো। ওই যে প্রেশার কুকারের সিটি পড়া মানে শুরু হওয়ার মুখে ওই জায়গাটা একটু ঠিক করে রাখলে বোতলগুলো না খুব কাজে, মিল ধরনের প্রত্যেকটা বোতল মেয়ের লাগে, মেয়েরই বিশেষ করে লাগে, একরকম তো নেয় না, নানান ধরনের কুড়িয়ে ফিরিয়ে নেয়। ওই পড়ে গেছে সিটি পড়ছে, মুসুর ডাল তো আলু আছে যেহেতু তিন চারটে দেবো একসাথে, ঠিক আছে তো চলো দেখাই। আর এই যে আমি কর্তামশাই এখন অফিসে কাজ করছে, গেলে পরে মুখ করবে। আর এই হলো আমার গার্ডেন, জামাকাপড় মেলা আছে, আমার ফিশগুলোকে দেখাচ্ছি তারা। কর্নার পয়েন্টটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদিকে দেখো কর্তামশাই অফিসে কাজ করছে, একদম যদি ডিস্টার্ব করেছি তো কাজ কাজ করে উঠবে। তো যাই হোক, যে যার কর্মযুদ্ধে ব্যস্ত, আমিও সকাল থেকে আমার নিজের কাজ করছি আর তার সাথে সংসারে কাজ সামলাচ্ছি, সব মিলিয়েই আমাদের দিনগুলো কাটছে। তো ভাত দেখো নামানো হয়ে গেছে, ভাতটা বেশ ঝরঝরে করে নামাই, প্রতিদিনই চেষ্টা করি ঝরঝরে ভাত নামানোর, কারণ বেলার সময় যদি ভাতটা গলে যায় তাহলে বেলায় খেলে ভাতটা একদম খাওয়ার মানে রুচিতে আসে না। তো যা ভাতটাকে নামিয়ে দিলাম আর আজকে রান্নাঘরেই রাখবো, কারণ মেয়ে যেহেতু নেই পড়াশুনো টেবিলে করার কেউ নেই, তো এখানেই রান্নাবান্নাগুলো রেখে দেবো। এবার এক এক করে আমি রান্নাবান্না সেরে নেবো, তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। প্রেশার কুকার থেকে আলুগুলোকে বাইরে বের করে নিচ্ছি, বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু আলুগুলো একটু বাইরে বের করে ঠান্ডা না হলে মাখতে অসুবিধা হবে। আর ওদিকে ও স্নানে গেছে, স্নান করে তারপরে চলে আসবে খেতে, তো ঝটপট ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই। চলো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালে জল দিয়ে দিলাম, তারপর ডালটাকে আমি কড়াইতে সাদলে নেব। লঙ্কা ভেজে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি আর বেরেস্তা করে দিয়েছি, আর এইখানে আলুগুলো বের করে ঠান্ডা হতে দিয়েছি। টকবক করে ডাল ফোটা শুরু করে দিয়েছে, ধনে পাতা থাকলে বেশ ভালো হতো, তবে ধনে পাতা শুকিয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে আমি মুসুর ডালটা নামিয়ে দিলাম, মুসুর ডাল খেতে আমি ভীষণ পছন্দ করি। মা বলে আমি নাকি আলু ভাতে বেশ ভালো মাখি, ওর জন্য যখনই আমি আলু ভাতে করি মা কিন্তু আমার জন্য রেখে দেয় যে তুই মাখবি। আসলে আমি একটু সময় ধরে আলুটাকে ভালো করে ম্যাশ করি, যাতে কোনো আলুর শক্ত দানা না থাকে, পুরোটাই একদম নরমভাবে মাখা হয়ে যায়, ওর জন্য আলু ভাতেটা মাখার পর খেতে বেশ ভালো লাগে। আর এরকম লাল লাল আলু ভাতের সাথে মুসুর ডাল বা মুগের ডাল একমাত্র পারফেক্ট মানে পেয়ার বলতে পারো। তো আলু ভাতে মাখা হয়ে গেল, আর এদিকে দেখো আমি
কর্তা মশাইয়ের থালা বেড়ে নিয়েছি, ডিমের অমলেট, ডাল, গরম 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 ভাত, আর তার সাথে লাল লাল শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা। কম্বিনেশনটা কিন্তু দারুণ। কর্তা মশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিসে, আর আমি তারই পাতে আর একটু ভাত, একটু ঢ্যাঁড়স ভাজা আর ডাল আলু ভাতে নিয়ে বসে পড়েছি আমাদের আজকে টিফিন সারার জন্য। তো আমার আজকের একদম মানে সবথেকে ফেভারিট খাবার বলতে পারো, আসলে আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি, তো তো ভাতের সাথে লাগোয়া মাছ হোক, ডিম হোক বা নানান ধরনের তরকারি হোক, আমি কিন্তু সেটা তৃপ্তি করে দিই। টিফিন খাওয়া হয়ে গেল, এবার বাদবাকি বাসন মাজতে হবে। সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাতে ডাল আর হচ্ছে ভাত। ভালোই তো খাবার দাবারটা, সে তাই না? আর মায়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর রাতের কালকে চিকেন ছিল 5 পিস মতন, সেটা বের করে নেব, পরে মাইক্রোওভেনে গরম করে নিলেই আমাদের একদম লাঞ্চের আজকের মেনু এবেলার মতন একদম নিশ্চিত। ঘড়ির কাটা এখন 12:30টার দিকে, মা এসে গেছে, মায়ের সাথে গল্প করছি আর জামা কাপড় মিলছি। স্নান করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম, চুলটা শুকিয়ে গেছে, তারপর ভাবলাম যে না, এবার জামা কাপড় মিলে মেয়েকে আনতে যেতেই হবে, তার জন্য আমাকে উঠতে হবে। আসলে চান করার পর না বড্ড আলিশি লাগে, ঘুম ঘুম পায়, আর এখন আকাশটা বেশ সুন্দর রোদ উঠেছে আর মেঘটাও বেশ সুন্দর লাগছে, তো ভাবলাম ঝটপট করে জামা কাপড়গুলো মিলে দিই। এই সময়টা না এদিকটা বড্ড বেশি রোদ আসে, কড়া রোদ আসে, তো দুপুরের দিকে কাচাকুচি করলে অসুবিধা হয় না, জামা কাপড় একদম শুকিয়ে কটকটে হয়ে যায়। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মিলে নিই, মিলে নিয়ে মেয়েকে নিয়ে আসি, দিয়ে লাঞ্চ সেরে তারপর তোমাদের সামনে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা শুরু হয়ে গেছে, মেয়েও এসে গেছে, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খেয়ে তো কখন শুয়ে পড়েছে, এবার আমি শোবো। মনে হচ্ছে যেন এবার বডিটা বিছানায় ফেলতে পারলে মনে হয় আমার থেকে শান্তি আর কেউ পাবে না, সেই সকালবেলা উঠে থেকে এক নিঃশ্বাসে সমানে কাজ করা। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কাজ করতে করতে শেষ করে দিলাম,
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। যারা যারা ভিডিও দেখছো আমি চাই তাদের কমেন্টস পড়তে, না হলে আমি কি করে বুঝবো কোন বন্ধুরা আমার ভিডিও দেখছো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, কাল দেখা হচ্ছে, বাই বাই।